যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আল্লাহর ভালোবাসায়, কোরআনের আহ্বানে, জিহাদের ডাকে সাড়া দিয়ে আমরা বেরিয়ে পড়ি ঘর ছেড়ে বাইরে, সকল বাঁধন টুটে। ছুটে আসেন মা, আগলে ধরেন পথ, স্নেহের দাবি মুখে, শঙ্কা নিয়ে বুকে, খোকন আমার কোথায় থাকিস, কি যে করিস, আর বাইরে বেরোস নে বাপ। আর আমরাও কি দমে যাই না, বরং দ্বিগুণ উৎসাহে জানিয়ে দিই, মা মাগো, আমরা কি কোরআনের ডাকে সাড়া দেব না, আল্লাহকে ভালোবেসে তার পথে জীবন বিলাব না। মা থমকে যান, মাথায় হাত রেখে অশ্রুর বান ডেকে দোয়া করেন, আল্লাহ রহমানুর রহিম, তুমি আমাদের সন্তানদের ভার নাও। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। নিজের জন্যে করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। নিজের জন্যে করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার, কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার। আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে ও মা, ঘর ছেড়ে কি বাহির হব না, আল কোরআনের আহ্বানে ও মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যান ফুরায় কথা তার, চোখ মুছে মা চুপ করে যান ফুরায় কথা তার, একটু পরে কেঁদে বলেন হে খোদা নাও ভার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। 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 যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।